sexy la ce mai vii? Coleze, așa la mai vii? Tu ce zbări, hă, mastă, mastă! Tu ce zbări, hă, mastă! শরীরের ওইটুকু জায়গা ঢেকে রেখেছ কেন ডার্লিং? দাও খুলে দি, তোমার গরম লাগবে না। হ্যাঁ, তার চেয়ে বড় আমার এই গরম লাগবে। Shut up! Just shut up! আর একটাও আমার নামে বাজে কমেন্ট করলে তোদের সব কটা নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন যাবে। যদি কলেজ থেকে বার না করেছি তাহলে আমার নাম ডল চ্যাটার্জি না। দোষটা ওদের নয়, দোষটা তোমার। ইয়েস, তোমার বাড়ি দোষ করলো ওরা। আর তুমি আমাকে বলছো? হ্যাঁ বলছি। তুমি কি কলেজে পড়াশোনা করতে এসছো নাকি ফ্যাশন প্যারেড করতে এসছো? কোনটা? তুমি কি তোমার বাড়ি বেডরুমে আছো, ক্লাবে, ডিসকোতে? আর তুমি এটা কি পরে এসছো? এটা কি কি পরে এসছো তুমি? এটা একটা ফরেন ড্রেস চার্জ, একটা বিদেশি কস্টিউম। ইউ ইভেন নো ফর দা প্রাইসেস। এটা দাম 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। আর যে সম্মানটা তুমি নষ্ট করলে সে টাকা দিয়ে কিনতে পারবে? রাজ, শরাব, কত বললে? 15,000 টাকা? অত লাগবে না। মাত্র 500 টাকা যদি একটা শাড়ি পরে আসতে তাহলে দেখতে ওরা তোমাকে এইভাবে অপমান করতে পারত না। তোমার এই ড্রেসটা কলেজে পরে আসতে একটু বাদলো না? একটু বাদলো না তোমার? প্লিজ রাজ, তুমি অন্তত এরকম ব্যাগ টেটে কথাবার্তা বলো না। এটা একটা স্টাইল। ও, এটা আজ একটা স্টাইল? শরীরের 80% দেখিয়ে তুমি বলছো আজকে এটা একটা স্টাইল? কালকে শরীরের 95% দেখিয়ে যখন তুমি একটা রুমাল পরে আসবে তখন বলবে সেটা আরেকটা স্টাইল। পরশু যখন শরীরের 100% দেখিয়ে কিছুই পরে আসবে না তখন সেটা আরেকটা স্টাইল। শোনো ডল, শাড়িতে ইনারি আর নারীর কেশেতেই বেশ। ও হ্যাঁ, আর একটা কথা, দয়া করে মেয়ে হওয়ার চেষ্টা করো। দয়া করে মেয়ে হওয়ার চেষ্টা করো, মেয়ে ছেড়ে দাও।